মঙ্গলবার রাত থেকে ভাগীরথীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে এক বৃহৎ আকার কুমির। মঙ্গলবার রাতে সেটি দেখা গিয়েছিল জিয়াগঞ্জ সদরঘাটে। আজ সকালে বহরমপুরে ভাগীরথী নদীতে কুমিরের দেখা মিলতেই তীব্র আতঙ্ক ছড়ায়। আতঙ্কে গঙ্গায় স্নান করতে আসা পূর্ণাত্রীর জলে নামতেই সাহস করছেন না। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুমিরটি লম্বায় প্রায় 10 ফুটের অধিক। বহরমপুরের বন্দর ঘাট থেকে কলেজ ঘাট পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে কুমিরটি। ভাগীরথী নদীতে হামেশায় শোষকের দেখা মেলে, এমনকি জেলেদের জালে শোষকও উঠে এসেছে বেশ কয়েকবার। এবার কুমিরের দেখা মেলায় তীব্র আতঙ্ক ছড়ালো। কালী পুজোর আবহে গঙ্গা স্নান করার হিড়িক পড়ে যায়, কিন্তু কুমির আতঙ্কে জলেই নামছেন না কেউ। কুমিরের ওপর যাতে কোনো হামলা না হয় সেদিকে নজর রাখছে বন্য প্রাণী সুরক্ষা দপ্তর। ওখানেই ঘুরছে, চলে এলো। মঙ্গলবার রাত থেকে ভাগীরথীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে এক বৃহৎ আকার কুমির। মঙ্গলবার রাতে সেটি দেখা গিয়েছিল জিয়াগঞ্জ সদরঘাটে। আজ সকালে বহরমপুরে ভাগীরথী নদীতে কুমিরের দেখা মিলতেই তীব্র আতঙ্ক ছড়ায়। আতঙ্কে গঙ্গায় স্নান করতে আসা পূর্ণাত্রীর জলে নামতেই সাহস করছেন না। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুমিরটি লম্বায় প্রায় 10 ফুটের অধিক। বহরমপুরের বন্দর ঘাট থেকে কলেজ ঘাট পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে কুমিরটি। ভাগীরথী নদীতে হামেশায় শোষকের দেখা মেলে, এমনকি জেলেদের জালে শোষকও উঠে এসেছে বেশ কয়েকবার। এবার কুমিরের দেখা মেলায় তীব্র আতঙ্ক ছড়ালো। কালী পুজোর আবহে গঙ্গা স্নান করার হিড়িক পড়ে যায়, কিন্তু কুমির আতঙ্কে জলেই নামছেন না কেউ। কুমিরের ওপর যাতে কোনো হামলা না হয় সেদিকে নজর রাখছে বন্য প্রাণী সুরক্ষা দপ্তর। দাঁড়িয়ে গেল।